ফিনল্যান্ড, জার্মানি, ক্যানাডা তিনটা মোস্ট পপুলার কান্ট্রি হায়ার স্টাডির জন্য। আজকের ভিডিওতে আমরা এই তিনটা কান্ট্রির আপনার পজিটিভ নেগেটিভ সেগুলো নিয়ে কথা বলবো এবং 13টা পয়েন্টে আলোচনা করবো। প্রত্যেকটা পয়েন্টে আপনার স্পেসিফিক থাকবে যে কোন কান্ট্রিতে কোন ফ্যাসিলিটিস রয়েছে, কোন কান্ট্রিতে নেই। আপনারা যদি বিদেশে উচ্চ শিক্ষার জন্য কিংবা মাইগ্রেশনের জন্য যেটাই বলেন না কেন আসলে সুইচ করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা আজকে ভিডিওতে মোটামুটি অ্যাটলিস্ট জানতে পারবেন যে আসলে কি ধরনের রিকোয়ারমেন্টস, কি ধরনের বেনিফিটস কোন কান্ট্রিতে রয়েছে এবং সবগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান স্বপ্নিল আছি আপনাদের সাথে। আজকে আরেকটি কম্পারিজন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, লাস্ট ভিডিওগুলো ছিল আমার দুটো কান্ট্রির কম্পারিজন ছিল, আজকে কিন্তু আমি তিনটা কান্ট্রির কম্পারিজন দেখাবো আপনাদেরকে। এবং মোস্ট তিনটা পপুলার কান্ট্রি ফিনল্যান্ড, জার্মানি এবং ক্যানাডা, তিনটা পপুলার কান্ট্রির 13টা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব এবং প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব যেন আপনাদের আসলে ক্যালকুলেশনগুলো বুঝতে সুবিধা হয়, আপনাদের ডিসিশন মেকিংয়ে সুবিধা হয়। তো চলুন প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করা যায়। প্রথম পয়েন্ট হচ্ছে টিউশন ফিস। এই তিনটা কান্ট্রির মধ্যে টিউশন ফিস যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে ক্যানাডা হচ্ছে সবচেয়ে বেশি টিউশন ফিস এবং ক্যানাডা টিউশন ফিস হচ্ছে অ্যারাউন্ড 10,000 ক্যানাডিয়ান ডলার থেকে 25,000 ক্যানাডিয়ান ডলার পর্যন্ত, এবং তার থেকে একটু কম রয়েছে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে আপনি 3,000 থেকে 15,000 ইউরোর মধ্যে আপনি টিউশন, 1 বছর টিউশন ফিসের ইউনিভার্সিটি পেয়ে যাবেন। এবং এই তিনটা কান্ট্রির মধ্যে সবচেয়ে বেস্ট রয়েছে যেটা জার্মানি। জার্মানিতে কিন্তু আপনার এখন কোনো টিউশন ফিস লাগছে না, জার্মানিতে জিরো টিউশন ফিসে আপনি আসতে পারবেন। তারপর হচ্ছে লিভিং এক্সপেন্স। যদি লিভিং এক্সপেন্সের কথা বলি, সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এখন আপনার ক্যানাডা। ক্যানাডাতে আপনার সিঙ্গেল পার্সনের জন্য 12,000 ইউরো থেকে 18,000 ইউরো পর্যন্ত, 12,000 ক্যানাডিয়ান ডলার থেকে 18,000 ক্যানাডিয়ান ডলার পার পার্সনের জন্য নেয়। এবং সেই দিক থেকে আপনার জার্মানি হচ্ছে সেকেন্ড। সেই দিকে জার্মানিতে আপনার 600 থেকে 700 ইউরোতে পার মান্থ আপনি একজন সিঙ্গেল পার্সন হলে আপনি লিভিং এক্সপেন্স বেয়ার করে ফেলতে পারবেন। এবং ফিনল্যান্ড হচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে চিপেস্ট কান্ট্রি যেখানে খুব কম লিভিং এক্সপেন্সে থাকা যায়। ফিনল্যান্ডে আপনি 400 থেকে 500 ইউরো পার মান্থ আপনি যদি খরচ করেন সেক্ষেত্রে 1 মাস আপনি থাকতে পারবেন। এবার 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ওভারঅল বাজেট। আপনার ওভারঅল বাজেট ক্যানাডার কিন্তু একটু এক্সপেন্সিভ। আপনি যদি পার, যদি আপনার ওভারঅল বাজেট যদি 50,000 ক্যানাডিয়ান ডলার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যানাডা আপনার জন্য খুব ভালো একটা অপশন হতে পারে। যদি আপনার বাজেট একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফিনল্যান্ড হতে পারে। কারণ ফিনল্যান্ডে আপনার আর এবং জার্মানিতে, যেহেতু জার্মানিতে টিউশন ফিস না থাকলেও কিন্তু ওভারঅল বাজেটটা আপনার জার্মানি ফিনল্যান্ডে একই থাকবে, কেননা হচ্ছে জার্মানিতে আপনার একটা ব্লক মানি পাঠাতে হয় 11,000 ইউরো, যেটা ফিনল্যান্ডের আপনার টিউশন ফিস আদার্স অনেক কিছু এক্সপেন্স সেখানে কাভার হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি ফিনল্যান্ড অথবা জার্মানিতে অ্যাপ্লাই করতে চান, 12,000 থেকে 15,000 ইউরো আপনার পার মান্থ, সরি 1 বছরের জন্য বলেন, আপনার বাজেট যদি থাকে সেক্ষেত্রে আপনি সুইচ করতে পারবেন। এবং অ্যাডমিশন রিকোয়ারমেন্টস মোটামুটি তিনটা কান্ট্রিতে সেম, শুধুমাত্র আপনি ফিনল্যান্ডে আপনি মিডিয়াম ফর ইনস্ট্রাকশনের জায়গায় জব এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে আইএলটিএস যদি থাকে না থাকলে আপনি জব এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবেন। ক্যানাডাতে আইএলটিএস অথবা মিডিয়াম ফর ইনস্ট্রাকশন এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায়, জার্মানি তো সেম আইএলটিএস অথবা এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে। ভিসা রেশিওতে তিনটা কান্ট্রিতে খুবই ডিফারেন্স রয়েছে। যেমন সবচেয়ে বেশি ভিসা রেশিও হচ্ছে ফিনল্যান্ডে, ফিনল্যান্ডে আপনার ভিসা রেশিও 95%-এর উপরে এবং আপনার তারপরেই রয়েছে জার্মানি, জার্মানিতে 80%-এর উপরে ভিসা রেশিও রয়েছে এবং তারপর হচ্ছে ক্যানাডা 25-30% ভিসা রেশিও। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইস্যু, যারা অনেক দিন পরে আসলে স্টাডি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য, সেটা হচ্ছে স্টাডি গ্যাপ। স্টাডি গ্যাপে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ কোনো ইস্যুই না, আপনি যখনই আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরেও যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ফিনল্যান্ডে অ্যাকসেপ্টেবল। জার্মানিতে তারপরে রয়েছে জার্মানি, জার্মানিতে 7 বছর পর্যন্ত আপনি স্টাডি গ্যাপ তারা অ্যাকসেপ্ট করে থাকে। আর ক্যানাডাতে আপনি 1 বছরের বেশি হয়ে গেলে আপনি স্টাডি গ্যাপ নিয়ে খুব বেশি ঝামেলা পড়তে হবে, তো ক্যানাডাতে স্টাডি গ্যাপ আসলে থাকাটা খুব টাফ। ভিসা প্রসেসিং যদি আমরা বলি, আপনার ফিনল্যান্ড এবং ক্যানাডাতে মোটামুটি একই রকম, 3 থেকে 6 মাসের মধ্যে আপনার ভিসা রেশিও, মানে আপনার প্রসেসিং টাইমের মধ্যে ভিসা হয়ে যাবে। বাট আপনার জার্মানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, তাদের 2 থেকে 3 বছর লাগে ভিসা প্রসেসিং হওয়ার জন্য, কারণ তাদের অ্যাম্বাসি ডেট পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। ডেট পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার পরবর্তী যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে আপনার জব আওয়ারের। আপনার সেক্ষেত্রে ক্যানাডা এবং জার্মানিতে সেম, আপনার স্টুডেন্টরা পার উইকলি 20 ঘন্টা করে কাজ করতে পারবে। আগে ক্যানাডাতে কিন্তু রিসেন্টলি আপনার ওয়েভ করা হয়েছিল স্টুডেন্টদের জন্য, তারা আনলিমিটেড জব করতে পারতো, সেটাই 30 ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে তারা আবার আগের রুলসে ফেরত যাবে, 20 ঘন্টা পার উইকে কাজ করতে পারবেন। বাট ফিনল্যান্ডে সেক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনি 30 ঘন্টা পার উইক কাজ করতে পারবেন। এবং জব অ্যাভেলেবিলিটি যদি বলেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি এখানে আপনি পজিটিভ হচ্ছে জার্মানিতে। জার্মানিতে এখন জব অ্যাভেলেবিলিটি রয়েছে, জবের কোনো ক্রাইসিস নেই জার্মানিতে এখন। বাট সেক্ষেত্রে ক্যানাডা এবং ফিনল্যান্ড জব ক্রাইসিসটা অন্যান্য কান্ট্রিগুলোর থেকে বেশি।
যেটা রিসেন্টলি আমরা যে নিউজগুলো দেখতে পাচ্ছি সেই হিসাবে। এবং পিআর ফ্যাসিলিটিস যদি বলেন, সবগুলো কান্ট্রি এখন সেম, 4 বছরই পিআর পাওয়া যাচ্ছে। ফিনল্যান্ডের নতুন রুলস এখনো অ্যাপ্রুভ হয়নি, তাই পুরান রুলস নিয়ে আমরা কথা বলছি। 4 বছর স্টে করলে আপনি পিআর পেয়ে যাবেন ফিনল্যান্ডে, আপনার সেক্ষেত্রে কোনো জবের কোনো কিছু দরকার নেই, 4 বছর স্টে করলে আপনি পিআর পেয়ে যাচ্ছেন। এবং আপনার সাবজেক্ট একটা জবের কোনো ইস্যু নেই এক্ষেত্রে, আপনি যদি ফুল টাইম কোনো জব পান সেক্ষেত্রে সেই জবের এক্সপিরিয়েন্স দেখিয়ে কিন্তু আপনি পিআর পাবেন। বাট সেক্ষেত্রে ক্যানাডাতে আপনার স্টাডি প্লাস 2 বছরের সাবজেক্টের জব লাগবে যদি পিআর জন্য অ্যাপ্লাই করতে চান। জার্মানির জন্য সেম, স্টাডি প্লাস 2 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে। এবং যদি আপনি ডিপেন্ডেন্ট হয়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে জার্মানি আপনার জন্য না, জার্মানিতে আপনি 1 বছর পরে ডিপেন্ডেন্ট নিতে পারবেন, সাথে সাথে ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। বাট সাথে ফিনল্যান্ড এবং ক্যানাডা দুটো সেম, আপনি একই সাথে স্পাউস নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন। এবং স্পাউসের ল্যাঙ্গুয়েজের একটা ইস্যু রয়েছে এখানে, স্পাউসের ল্যাঙ্গুয়েজ যদি বলেন, জার্মানিতে কিন্তু স্পাউস নিতে হলে স্পাউসকে অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজের একটা আপনার বেঞ্চ মার্ক কমপ্লিট করতে হয়, যেটা ফিনল্যান্ড এবং ক্যানাডাতে কোনো ইস্যু নেই। এবং ক্যানাডা তো আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ারই নেই। বাট ফিনল্যান্ডে যাওয়ার পর কিন্তু আপনার ফিনিশ এবং সুইডিশ ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার পাবেন, যেটা আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। ডুয়েল সিটিজেনশিপ, এটা হচ্ছে আমার সর্বশেষ পয়েন্ট। ডুয়েল সিটিজেনশিপ হচ্ছে আপনার আপনি একই সাথে দুইটা কান্ট্রি সিটিজেনশিপ হতে পারবেন কিনা। যেমন আপনি বাংলাদেশের সিটিজেন হিসেবে তো আপনি অ্যাপ্লাই করছেন, অন্য কান্ট্রিতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি এমন হয় যেমন জার্মানিতে যেটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ আপনি নিতে পারবেন না, যদি জার্মানি সিটিজেন হন সেক্ষেত্রে বাংলাদেশ সিটিজেনশিপ আপনাকে সারেন্ডার করতে হবে। এবং পরবর্তীতে বাংলাদেশে আসতে হলে ভিসা আপনাকে নিয়ে তারপর আসতে হবে। বাট আপনি ফিনল্যান্ড এবং ক্যানাডার ক্ষেত্রেও কিন্তু ডুয়েল সিটিজেনশিপ পাচ্ছেন, আপনি দুই দেশের সিটিজেনশিপ হোল্ড করতে পারবেন আপনি, এবং সেক্ষেত্রে দুই দেশের নাগরিকত্ব ফ্যাসিলিটি দুটো সমানভাবে পাচ্ছেন। এই ছিল আজকে আমাদের মেইন 13টি পয়েন্ট। এই 13টি পয়েন্টে আমার মনে হয় যে আপনাদের এই 3টা কান্ট্রি নিয়ে যত কনফিউশন ছিল সবগুলো কিছু দূর হয়ে যাওয়ার কথা। এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই পয়েন্টসগুলো আপনারা একটু চেক করে, ভালো করে চেক করে ডিসিশনগুলো নেবেন, কারণ এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়াটা খুব বেশি আপনার ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনার ক্যারিয়ার এবং আপনার ফ্যামিলির জন্য। তো এগুলো খুব ঠান্ডা মাথায় বুঝে ভিডিও দেখে যে ডিসিশন নিতে হবে তা না, আপনি নিজের রিসার্চ করবেন, সবকিছু জেনে তারপর ডিসিশনগুলো নেবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কিন্তু আরও কম্পারিজন ভিডিও আসবে এবং স্টাডি ইন ফিনল্যান্ড নিয়ে আরও ভিডিও আসবে, তো চ্যানেলের সাথেই থাকবেন। কারণ এখন থেকে প্রতিদিনই কিন্তু আমি ভিডিও দিচ্ছি, যেহেতু আপনাদের এখন সেশন চলছে, সবার কোয়ারিজ খুব বেশি থাকে, সো সেক্ষেত্রে সেই হিসাব করে নতুন ভিডিওগুলো আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।